গত কয়েকদিন আগে আপনারা দেখবেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব বসছেন সমস্ত ডিসি সাহেবদেরকে নিয়ে আমাদের সমস্ত বাংলাদেশের ডিসি সাহেবদেরকে নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রী বসছেন বসে ওনাদের কথা হলো এই এলাকা এলাকা এইভাবে কিন্ডারগার্টেন নুরানি মক্তব এইভাবে হেফজখানা একটা বাড়ি ভাড়া নিয়ে এই নিয়ে সেই নিয়ে এটা হতে দেওয়া যাবে না এটা করা যাবে না এখন কি করতে হবে নিবন্ধিত হতে হবে সরকারের কাছে যে দরখাস্ত দিয়ে আপনি এখানে একটা হেফজখানা বানাবেন নুরানি মাদ্রাসা বানাইবেন এটার পরিবেশ সেখানে মাদ্রাসা হতে পারে কিনা এখানে কতটুক দূরে আছে কি অবস্থায় আছে এটার জন্য সরকারের কাছে দরখাস্ত পেশ করবেন নিবন্ধিত হতে হবে সরকারের আওতায় ঢুকতে হবে আপনাকে সেখানে সেই সিস্টেমটা আমরা শীঘ্রই বাস্তবায়ন করতে যাচ্ছি এমন কি তারা বলছেন যে আমরা হাইয়া হায়াতুল উলিয়া এবং ব্যাপক ওলাদের সাথে বসব যে আমাদের মক্ত আমাদের মাদ্রাসায় শিক্ষক স্কুলে ছাত্রগুলি সব চলে যায় শিখারে এইভাবে তারা সেখানে জাতীয় সংগত বলবে না সেখানে তারা আমাদের শিক্ষা কার্যক্রমগুলি অনেক কিছু করবে না আর এইভাবে যেখানে সেখানে কিন্ডারগার্টেন বানাবেন নুরানি বানাবেন এটা আমরা হতে দিব না বুঝছেন আমার এই এতক্ষণ আলোচনার সারাংশটা বুঝছেন বোঝেন নাই আপনি মুসলিম দায়িত্ব আল্লাহ পাকের তরফ থেকে আপনার সন্তানকে দিন শিখানোর দায়িত্ব আপনার উপরে আল্লাহ পাক বর্তাইয়া দিয়েছেন এখন আপনার সন্তানটা প্রাইমারিতে গেলেই নামাজ শিখতে পারবে কি বলেন হ্যাঁ প্রাইমারি স্কুলে গেলে সে নামাজ শিখবে না দিন শিখবে না কোরআন শিখবে না ওযু ভঙ্গের কারণ শিখবে না নামাজের ফরজ ওয়াজিব শিখতে পারবে না সেই হিসাবে আপনি অভিভাবক আপনার সন্তানটাকে দিন শিখাবার জন্য আপনি চিন্তা করবেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো এটা আমার দায়িত্ব আপনি কে পরে আজাব হয় আপনি আপনার পঞ্চম ইন্দ্রিয় দিয়া ধরতে পারবেন চোখ দিয়া দেখেন না কানে শোনেন না মুখে কথা বলতে পারেন না হাতি স্পর্শ করতে পারেন না ব্রেন খাটাইয়া মাথা শেষ আজাবটা কেমনে হয় কি হবে ইত্যাদি হবে কল্পনা করা যাবে না যেখানে পঞ্চম ইন্দ্রিয় ফেল সেইখানে ওহির এলেম হবে প্রথম ওহি ছাড়া কোনোদিন আপনি বুঝতে পারবেন না এই জন্য ওহি হইল মূল জিনিস আর ওহির মূল কারণটা কি ওহিটা কি জিনিস কোরআন কোরআনটাই হলো ওহি কোরআন ছাড়া একজন মানুষের জীবনটা সঠিকভাবে পরিচালিত হতে পারে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূল কারণ হলো কোরআন কোরআনকে সামনে রাখো তাহলে কোরআন হলো তোমার জীবনের পথ এই জন্য হাদিসের মধ্যে আছে মান জাআলাল কোরআনা বাবাহু ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আল্লাহ পাক বলেন সাকাতাহু আলাল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বলেন যারা কোরআনকে জীবনের সামনে রাখবে কোরআন তার জীবনের পথেও বানাবে কোরআন তার জন্য সুপারিশ করবে কোরআন তাকে ধরে ধরে আল্লাহ জান্নাতে পৌঁছাবে সুবহানাল্লাহ ওমান জাআলাহু খালফা যাহরিহি আর যারা কোরআনকে পিছনে রাখছে তার মানে কোরআনের কোরআন শিখে নাই কোরআন মতো আমল করে নাই কোরআনের জিন্দেগি বানায় নাই সাকাতাহু আলান নার সে কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে এটা কোরআন এই কোরআনটা এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা সাবজেক্ট কোরআনকে কোনোদিন পিছনে রাখার অবকাশ নেই কোরআন সামনে থাকবে মানে কি আমার জীবনের সব কিছুর মূলে থাকবে কোরআন এখন যারা আমরা কোরআনটুকু শিখলাম আমাদের জীবনটা চলবে কেমনে এখন আমি নামাজ জানি না আমি কোরআনের সুরা জানি না কি কারণে নামাজ ভেঙে যায় আমি বুঝি না আমি একটু ব্যবসা করব ব্যবসার জন্য কোরআন আমাকে কিভাবে নির্দেশ করেছে আমি সেটুকু শিখলাম না আমি বিবাহসাদী করব বিবাহসাদীর উপরে কোরআনের কি নির্দেশ আছে সেটা আমি মানলাম না আমি হজ করতে যাব হজটার নীতিমালা আমি কোরআন থেকে নিলাম না তাহলে আমার জীবনের কোন একটা কাজই সঠিকভাবে আদায় হবে না সব উল্টা হবে কি নাই তার সাথে কোরআন নাই যখন কোরআন থাকবে না সেই কাজ সঠিকভাবে পরিচালিত হবে না যতই আপনি ভালো মানুষ দাবি করেন আপনার দাবি সুন্দর হবে না কারণ একমাত্র রাস্তা দেখাইতে পারে সেই ক্ষমতা আছে কোরআনের
কোরআন ছাড়া আর কোথাও নাই। এখন যারা প্রত্যেকটা মুসলমান এবং হাদিস শরীফের মধ্যে আসছেন, একটা সন্তান বয়স যখন 7 বছর হয় তাকে নামাজের আদেশ করো। কিসের আদেশ করো বাবা? তা আদেশ করলে তো হবে না, এই লোকটা আবার এই বয়সে নামাজ শিখতে হবে না? তা 7 বছর বয়সে একটা মানুষকে নামাজ শিখাই দিতে হবে। যখন 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে তাকে 2-1টা শাস্তিও দাও, তারপরে তার দ্বারা নামাজ আদায় করাও। তাহলে বাবার জন্য জরুরি মুরু সিবিয়ানাকুম ইজা বালাগু সাবা আশার, তোমার সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায় তখন তাকে নামাজের হুকুম করো, নামাজের আদেশ করো। এখন 7 বছর বয়সে এই নির্দেশটা কাকে করলেন? হাদিসে আল্লাহ রসুল কাকে করছেন? বাবাকে, মাকে। মাকে না বললেও চলে, কারণ বাবাকেই, কারণ একটা সন্তানের লালন পালনের মূল দায়িত্ব জিম্মাদারি কার উপরে? বাবার উপরে। বলেন না, কার উপরে? বাবার উপরে। এখন মুরু আউলাদাকুম, তোমার সন্তানকে তুমি নামাজ শিখাও, এই নির্দেশটা কাকে করছে বলেন? কাকে করছে? বুঝতেছেন তো বাবারা, বুঝতেছেন তো? বাবাকে করছে। এখন বাবা তার ছোট এই 7 বছর বয়সের বাচ্চাটাকে আপনি নামাজ শিখাইলেন, তাকে কোরআন শিখালেন না, এই ক্ষতিটা কে করলো? আপনি, বাবা করলেন।